যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, হেল্পার, পিয়ন পদে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। সিলেবাস অ্যান্ড স্যাম্পল কোশ্চিন পেপার। পিয়ন পিয়ন এবং হেল্পার পদের বেলায় জেনারেল নলেজ আর সিম্পল অ্যারিথমেটিক থাকবে কতগুলো কোশ্চেন? 100টা। ড্রাইভার পদের বেলায় জেনারেল নলেজ, সিম্পল অ্যারিথমেটিক, প্রফেশনাল নলেজ থাকবে 100টা কোশ্চেন থাকবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং থাকবে, এখানে 120টা কোশ্চেন থাকবে। কোশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশান গ্রেটার দ্যান 3/7? 3/7-এর থেকে কোনটা বড়? 2/3, 2/5, 6/19? নান অফ দিস। এই যে 3/7 ফ্র্যাকশানটা রয়েছে, এটার থেকে এই তিনটের মধ্যে কোনটা বড়? তাহলে প্রথমে 3/7, 3/7, 3/7 মানে কত? 3 পয়েন্ট খাওয়ালে 0, 4 7 28, 2 পয়েন্টের জন্য 0, 7 2 14, 6। তাহলে 3/7 মানে 0.42। তারপরে 2/3 আছে, 2/3 মানে 2/3 পয়েন্ট খাওয়ালে 0, 3 6 18, 2 নামলো 6। তাহলে 2/3টা 3/7-এর থেকে বড়। এটা আচ্ছা, 2/5টা কত হচ্ছে? 2/5, 2 পয়েন্ট খাওয়ালে 0, 4 5 20, 0.4। তাহলে 0.4, 0.42 থেকে ছোট, তাহলে 2/5 এটা হবে না, 6/19, 6/19, 6 পয়েন্ট খাওয়ালে 0, 19 3 57, 3, তাহলে 0.3, এটাও ছোটো, আর নান অব দিস তো হবে না, তাহলে সঠিক উত্তর 2/3। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ক্লিন মিনস দ্য সেম অ্যাজ, ক্লিনের সঙ্গে একই মিনিং কোনটা? ডার্টি, কোরাপ্ট, পিও, নান অব দিস। ক্লিনের সঙ্গে ডার্টি সেম নয়, কোরাপ্টও নয়, পিওরও নয়, তাহলে নান অব দিস অ্যান্সার হবে। ক্লিন মানে পরিষ্কার, এখানে নোংরা দিয়েছে, কোরাপ্ট দিয়েছে, পিওর দিয়েছে, না এখানে ক্লিন মানে পরিষ্কার, তাহলে ডার্টি কোরাপ্ট হবে না, পিওর তো হতে পারে, ক্লিন আর পিওর তো একই, তাহলে নান অব দিস হবে না, তাহলে ক্লিনের সঙ্গে দ্য সেম অ্যাজ মিনিং পিওর হবে, সঠিক উত্তর পিওর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার হ্যাজ ইটস অরিজিন আউটসাইড ইন্ডিয়া, এর মধ্যে কোনটার অরিজিন আউটসাইড ইন্ডিয়া? রবি, ব্রহ্মপুত্র, কাবেরী, মহানদী। ব্রহ্মপুত্র, এটা হচ্ছে অরিজিন আউটসাইড ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 4, প্যারট ইজ টু বার্ড অ্যাজ পটাটো ইজ টু, প্যারট যদি একটা পাখি হয় তাহলে পটাটো কী হবে? ইট ভেজিটেবিল, গ্রাউন্ড, রাউন্ড, তাহলে পটাটো হবে ভেজিটেবিল। নেক্সট, দ্য প্রাইস অফ 36 অ্যাপেল ইজ রুপিস 108, ফাইন্ড আউট দ্য প্রাইস অফ 100 অ্যাপেল, তাহলে 36টা আপেলের দাম 108 টাকা দেওয়া আছে, 100টা আপেলের দাম বার করতে বলেছে, তাহলে 36টা আপেলের দাম যদি 108 টাকা হয়, একটা আপেলের দাম 108/36, বার করতে হবে 100টা আপেলের দাম, 100টা আপেলের দাম 108 × 100/36, 12 দিয়ে কাটলে 3 × 36, 9 × 108, 3 × 3 = 9, 3 × 100 = 300, তাহলে সঠিক উত্তর 300, অপশান সি 300। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাম্বিশন ডাজ নট অলওয়েজ কন্ডাক্ট ড্যাশ আলটিমেট হ্যাপিনেস, তাহলে অন, অ্যাট, টু, অফ। অ্যাম্বিশন ডাজ নট অলওয়েজ কন্ডাক্ট, অন তো হবে না, অ্যাট হবে কেন, ওখানে অ্যাট হবে না, টু অফ, অফ অফ হবে না, তাহলে অ্যাম্বিশন ডাজ নট অলওয়েজ কন্ডাক্ট টু আলটিমেট হ্যাপিনেস। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ নট ইন গুজরাট, গুজরাটে কোনটা নেই? সবরমতী, তাপি, মহানদী, অল অফ দিস। গুজরাটে তো সবরমতী আছে, তাপিও আছে, মহানদী উড়িষ্যায়, তাহলে সঠিক উত্তর হচ্ছে মহানদী। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার নট ইন গুজরাট, সঠিক উত্তর হবে মহানদী। নেক্সট, প্যারট ইজ টু বার্ড, পটাটো ইজ টু ভেজিটেবিল, ট্রাফিক সাইন সিগন্যালিং কারসন ইজ ইন হুইচ শেপ, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, নান অব দিস।
ট্রাফিক সাইন সিগন্যাল ইকুয়েশন, এটা ট্রায়াঙ্গেলও থাকে হেক্সাগনও থাকে, এখানে ট্রায়াঙ্গেল আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ফেম ড্যাশ টু টাচ, হি টুক নো ড্যাশ ইন হিজ রিনাউন হিজ ওয়ার্ক। ফেম অ্যাপ্রোচ টু টাচ হিম, হি টুক নো নোটিস, নো নোটিস হয় না, নো নোটিস হবে না এটা। ফেম কেম টু টাচ অ্যাটেনশন, হি টুক নো অ্যাটেনশন। ফেম কেম টু টাচ, ফেম কেম বসবে না, ফেমের পরে কেম টু টাচ হয় না। ফেম ফেল্ড টু টাচ হিম, হি টুক নো প্রাইড ইন হিজ রিনিউন হিজ ওয়ার্ক। হ্যাঁ, সঠিক উত্তর অপশান সি। ফেম ফেল্ড টু টাচ হিম, হি টুক নো প্রাইড ইন হিজ রিনাউন হিজ ওয়ার্ক। নেক্সট, গ্লোবালাইজেশন মিন্স ফিনান্সিয়াল মার্কেট সিস্টেম ইন সেন্টার্ড ইন সিঙ্গেল স্টেট। না, গ্লোবালাইজেশন বলেছে, দ্য গ্রোথ অফ সিঙ্গেল ইউনিফাইড ওয়ার্ল্ড মার্কেট। না, জিওগ্রাফিক্যাল লোকেশান অফ ফার্ম ইজ আটমোস্ট ইম্পর্টেন্স। না, ফরেজিন ক্যাপিটালিস্টিক ট্রানজাকশন। হ্যাঁ, গ্লোবালাইজেশন মিন্স ফরেজিন ক্যাপিটালিস্টিক ট্রানজাকশন। দ্য এজ অফ এ বয় ইজ 20 ইয়ার্স। 5 ইয়ার্স এগো হিজ ফাদার্স এজ ওয়াজ 3 টাইমস হিজ এজ। নাও হিজ ফাদার এজ ইজ 60 ইয়ার্স, 55 ইয়ার্স, 50 ইয়ার্স, 65 ইয়ার্স। তাহলে এজ অফ বয় বলেছে আর তার ফাদারের এজ বলেছে, আর তার ফাদারের এজ বার করতে দিয়েছে। তাহলে বয়ের এজ আছে আর ফাদারের এজ, তাহলে এজ অফ বয় ইজ 20 ইয়ার্স, 20 ইয়ার্স বর্তমানে বয়স। আর বার করতে বলেছে তার ফাদারের এজ, মানে এইটা বার করতে হবে। তারপর বলেছে 5 বছর আগে, তাহলে 5 বছর আগে, 5 বছর আগে বয়ের বয়স কত হবে, 20 থেকে 5 বছর আগে 15 বছর। হিজ ফাদার এজ ওয়াজ 3 টাইমস হিজ এজ, তার ফাদার এজ 3 টাইমস, তাহলে 15 কে 3 দিয়ে গুণ করলে 45 বছর। তাহলে 5 বছর আগে তার বাবার বয়স ছিল 45 বছর, এখন জিজ্ঞেস করেছে, তাহলে 5 বছর পরে, 5 বছর পরে 45 যোগ 5, 50 বছর। সঠিক উত্তর 50 ইয়ার্স। দ্য এজ অফ বয় 20 ইয়ার্স, বয়ের এজ 20 ইয়ার্স বলে দিয়েছিল। 5 বছর আগে, তাহলে 5 বছর আগে যেতে হবে, মানে 15 বছর। ফাদার্স এজ ওয়াজ 3 টাইম হিসেবে, এর 3 গুণ, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 15 45 বছর। কিন্তু 45 বছর অ্যান্সার নয়, কারণ নাও ফাদার নাও বলেছে, বর্তমান বয়স জিজ্ঞেস করেছে তার ফাদার। তাহলে 45 যোগ 5 = 50 হবে, সঠিক উত্তর 50 ইয়ার্স। নেক্সট, ফিস ইজ কোডেড অ্যাজ, এইচ কে ইউজে ডগ ইজ কোডেড অ্যাজ। তাহলে ফিসের কোড দেওয়া আছে, ডগের কোড বার করতে বলেছে। তাহলে এফ, এফ থেকে এইচ হয়েছে, এফ জি এইচ প্লাস 2, 2 বেড়েছে। আই থেকে কে হয়েছে, আই থেকে কে, আই জে কে প্লাস 2। এস থেকে ইউ, এস টি ইউ প্লাস 2। আর এইচ থেকে জে, এইচ আই জে প্লাস 2, সব প্লাস 2 করে হয়েছে। তাহলে ডগের সঙ্গে প্লাস 2 করে অ্যাড করতে হবে, প্লাস 2 হবে সব। তাহলে ডি ই এফ, এফ দিয়ে স্টার্ট হবে, এফ দিয়ে একটাই অপশান আছে, এফ কিউ জে, সঠিক উত্তর এফ কিউ জে, ও পি কিউ জি এইচ আই, এফ আই কিউ সঠিক উত্তর। নেক্সট, প্লটার ইজ এ বাই অ্যান ড্যাশ ডিভাইস, আউটপুট ইনপুট বোথ এ অ্যান্ড বি নান অফ দিস। প্লটার, এটা তো ড্রয়িং গ্রাফিক্সের কাজে ব্যবহার করা হয়, মানে আউটপুট ডিভাইস, আউটপুট পাওয়া যায়। তাহলে প্লটার ইজ অ্যান আউটপুট ডিভাইস। নেক্সট, দ্য এজ অফ অরভিনস ফাদার এজ 4 টাইমস অফ হিজ এজ। ই 5 ইয়ার্স এগো ফাদার্স এজ ওয়াজ 7 টাইমস অফ দ্য এজ অফ হিজ সন। হোয়াট ইজ দ্য এজ অফ অরভিনস ফাদার্স প্রেজেন্ট, 35 ইয়ার্স, 40 ইয়ার্স, 70 ইয়ার্স না 84 ইয়ার্স। তাহলে অরভিন আর তার ফাদার এজ দেওয়া আছে, তাহলে অরভিন্দ আর তার ফাদার, দ্য এজ অফ অরভিন্দ ফাদার ইজ 4 টাইমস অফ এজ এজ। তাহলে অরভিন্দের এজ যদি এক্স হয়,
অরবিন্দের ফাদার এজ কত হবে 4x, তাহলে অরবিন্দের এক্স এজ হচ্ছে এক্স ধরলে, আর ওর ফাদার এজ তাহলে 4x। 5 ইয়ার্স এগো, 5 বছর আগে অরবিন্দের এজ কত হবে এক্স মাইনাস 5, আর 5 বছর আগে ওর ফাদারের এজ কত হবে 4x মাইনাস 5। বলেছে ফাদার্স এজ ওয়াজ 7 টাইমস অফ ইচ এজ অফ সন, তাহলে ফাদার্স এজ যদি 7 টাইম হয়, দুটো যদি ইকুয়াল করতে হয় তাহলে ইনটু 7 করতে হবে, তাহলে 4x মাইনাস 5 ইকুয়ালস টু 7x মাইনাস 35, তাহলে এক্সগুলো একদিকে করলে 3x ইকুয়ালস টু 30, দ্যাট ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 10, তাহলে এক্স 10। কী জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য এজ অফ অরবিন্স ফাদার অ্যাট প্রেজেন্ট, অরবিন ফাদার প্রেজেন্টের তো এজ হচ্ছে 4x, তাহলে এক্স যদি 10 হয় 4 ইন্টু 10 সমান 40 ইয়ার, সঠিক উত্তর হবে 40, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 40 ইয়ার্স, 40 ইয়ার্স। ইফ এইচ কে ইউ জে মিন্স ফিস, হোয়াট ডাস ইউ ভি সি ডি মিন্স, 30 সেকেন্ড টাইম, এই 30 সেকেন্ডের মধ্যে তোমরা এটা সলভ করে কমেন্টে অ্যান্সার জানাও। এইচ কে ইউ জে মানে যদি ফিস হয়, ইউ ভি সি ডি এর মানে কী হবে, স্টার এস টি এ আর স্ট্যাপ এস টি এ বি এস টি এ এল না এস টি এ কে। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এটা পার্ট 1 ভিডিও, পার্ট 2, 3 সহ অন্যান্য ভিডিও দেখার জন্যে এই বেল আইকনে ক্লিক করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে তাড়াতাড়ি এই কোশ্চেনের অ্যান্সারটা বলো, এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে এইচ, এইচ থেকে এফ হয়েছে কত, -2, কে থেকে, কে থেকে আই -2, তারপর ইউ থেকে এস -2, জে থেকে এইচ -2, সব -2 করে যাচ্ছে, তাহলে ইউ থেকে -2 করলে এস হয়, এখানে সব কটাই এস টি এ এস টি এ এস টি এ এস টি এ তো হবেই, তাহলে ডি, ডি থেকে -2 করলে কি হয় সেটা দেখতে হবে, ডি থেকে -2 করলে বি হয়, তাহলে সঠিক উত্তর অপশান বি। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স অরিজিনেটস ফ্রম 36 ঘর, 36 ঘর থেকে কোনটা অরিজিনেট হয়েছে, মহানদী, নর্মদা, তাপ্তি, চম্বন, তাহলে 36 ঘর থেকে হয়েছে মহানদী, সঠিক উত্তর অপশান এ। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স হ্যাজ ইটস অরিজিন ইন আরাবল্লি হিলস ইন রাজস্থান, আরাবল্লি হিলস ইন রাজস্থান থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে, চম্বল, সবরমতী, সুতলেজ না তাপ্তি, সঠিক উত্তর কী হবে, আরাবল্লি হিল, রাজস্থানের আরাবল্লি হিল থেকে অরিজিন হয়েছে সবরমতী, সঠিক উত্তর হলো সবরমতী। সুতলেজ, দরাস, জান্সকার আর দ্য ট্রিবিউটারিস অফ ড্যাশ, এই 3টে নদী কোন নদীর ট্রিবিউটারি, রবি, যমুনা, ইন্দাস না ঝিলাম, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে ইন্দাস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রিবিউটারি অফ রিভার অফ যমুনা, যমুনা নদীর ট্রিবিউটারি কোনটা নয়, নট আছে, তাহলে যমুনা নদীর নদীর ট্রিবিউটারি কোনটা, টনস, হ্যাঁ এটা হবে টনস ট্রিবিউটারি হবে, কেন, হিডন, এইগুলো সব যমুনা নদীর ট্রিবিউটারি, তাহলে কোনটা নয়, কোসি, সঠিক উত্তর হবে কোসি। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ নট ট্রিবিউটারি অফ দ্য রিভার গোদাবরী, গোদাবরী নদীর ট্রিবিউটারি নয় কোনটা, তাহলে প্রথমে জানতে হবে গোদাবরী নদীর নদীর ট্রিবিউটারিগুলো কোনগুলো, গোদাবরী নদীর ট্রিবিউটারিগুলো হচ্ছে মঞ্জিরা, এটা হবে বিন্দুসারা, পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, এগুলো সব গোদাবরী নদীর ট্রিবিউটারি, তাহলে ভীমাটা গোদাবরী নদীর ট্রিবিউটারি নয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে ভীমা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স অরিজিনেটস অ্যাট অমরকণ্টক, অমরকণ্টক থেকে অরিজিনেটস হয়েছে কোনটা, অমরকণ্টক থেকে দামোদর, মহানদী,
নর্মদা তাপ্তি, অমরকণ্টক, তাহলে হচ্ছে সঠিক উত্তর হবে নর্মদা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান রিভার্স ডাজ নট হ্যাভ ইটস সোর্স ইন তিব্বত? ইন্দাস, গঙ্গা, সুতলেজ, ব্রহ্মপুত্র। তাহলে ডাজ নট হ্যাভ, তাহলে তিব্বত থেকে উৎপন্ন হয়নি। তিব্বত থেকে উৎপন্ন হয়েছে কোনগুলো? ইন্দাস হয়েছে, সুতলেজ হয়েছে, ব্রহ্মপুত্র হয়েছে। তাহলে ডাজ নট হ্যাভ বলেছে, তাহলে সঠিক উত্তর গঙ্গা হয়ে যাবে। সঠিক উত্তর অপশন বি, গঙ্গা। হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা? লার্জেস্ট, ঘড়ঘড়া, গোমতী, কোশি না যমুনা? তাহলে লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা হচ্ছে ঘড়ঘড়া। ইফ পয়সা ইকুয়ালস টু রুপি হয়, তাহলে কি কিলোমিটার হবে? তাহলে পয়সার সঙ্গে রুপির সম্পর্ক দেখতে হবে, সেখানে এইটা কিসের সাথে কিলোমিটার, মিটার, হেক্টোমিটার, কোয়ানিটাল, ডেকামিটার। সঠিক উত্তর কী হবে? পয়সা থেকে কি এসছে? রুপি। তাহলে এক 100 পয়সায় তবে 1 রুপি হয়, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। গুণ 100 করলে তবে রুপি আসে। তাহলে কার সাথে গুণ 100 করলে তবে কিলোমিটার আসে? মিটার? না, মিটার হবে না। হেক্টোমিটার? না। কোয়ানিটার? না। ডেকামিটার? ডেকামিটারকে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে কিলোমিটার চলে আসে। তাহলে সঠিক উত্তর হবে ডেকামিটার। লায়ন মিট কাউ কিসের সঙ্গে সঙ্গে? লায়ন যদি মিটের সঙ্গে সম্পর্ক হয়, কায়ের সঙ্গে কিসের সম্পর্ক? এটা তো একদম ইজি। লায়ন যদি মিট মাংস খায়, কাউ কী খায়? গ্রাস খায়। সঠিক উত্তর গ্রাস। হুইচ ওয়াট উইল বেস্ট কমপ্লিট দ্য রিলেশনশিপ গিভেন বিলো? নিডল, সিউ, নাইফ কি হবে? কাট, ড্রাইভ, ফিট, গ্রিন্ড। এটাও তো সোজা, নিডল দিয়ে যদি সিউ সেলাই করা হয়, নাইফ দিয়ে তো কাটাই হবে, তাই না? তাহলে সঠিক উত্তর হবে কাট। কোশ্চেন মার্ক, তারপরে আছে পিটিএস। কোশ্চেন মার্কে কি হবে যদি এইউজি সমান GXM হয়? এ থেকে জি এসছে, এ থেকে জি, কত ঘর? BCDEFG 6, তাহলে এখানে +6 হয়েছে। ইউ থেকে এক্স, UVWX 3, +3 হয়েছে। জি থেকে এম, +6, তাহলে +6, +3, +6 করে আনতে হবে। তো এখানে কোনটা, পি এর থেকে +6 করলে পি আসবে, +6 করলে পি আসবে, কিউ আসবে না, এম ও জে, জে থেকে, তাহলে জে থেকে যদি +6 করা হয় তাহলে পি আসছে। কিউ থেকে +3 করতে হবে, কিউ থেকে +3 করলে টি, তাহলে এম থেকে +6 করতে হবে, করলে কত? এম থেকে +6 এস, পিটিএস। তাহলে সঠিক উত্তর জে কিউ এম। নেক্সট, 3/5 ইজ টু 34 ড্যাশ ইজ টু ড্যাশ, ফাইন্ড দ্য মিসিং পেয়ার। মিসিং পেয়ার বার করতে হবে এই অপশন থেকে। তাহলে 3/5 ইজ টু 34 হয়েছে, তাহলে সেম অ্যাজ 3/7 ইজ টু 54 হবে, না 4/7 ইজ টু 65 হবে, না 3/11 ইজ টু 140 হবে, না 4/9 ইজ টু 87 হবে। সঠিক উত্তর কী হবে? এটা পার্ট 1। এই কোশ্চেনের অ্যান্সারটা পার্ট 2 তে করে দেওয়া আছে। পার্ট 2, 3 সহ অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে।